সর্বশেষ খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উমর ফারুক হিরু। হিরু, এখনো কি বৃষ্টি হচ্ছে আর পর্যটকদের কি অবস্থা, সার্বিক পরিস্থিতি জানাবেন। বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে, গত 3 দিন ধরে টানা বর্ষণ চলছে। তবে গত 2 দিন আগে বা আজকে সকাল পর্যন্ত যে ভারী বর্ষণ ছিল সেটি অনেকটা নেই বলা যায়। ঝিটিপিটি বৃষ্টিপাত হচ্ছে। এদিকে আবহাওয়া অফিস যে তথ্য সর্বশেষ জানিয়েছে, গত 24 ঘন্টা আগে যে তথ্য, যেটি গত 9 বছরের রেকর্ডকে ছাড়িয়েছে, অর্থাৎ 501 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল কক্সবাজারে, যদিও এখন সে বৃষ্টিপাত কমে আসছে। বৃষ্টিপাত কমার সাথে সাথে যেসব জায়গা প্লাবিত হয়েছে কক্সবাজারে, প্রায় 70 ভাগ জায়গা প্লাবিত হয়েছে, জনসহ যেসব নিচু এলাকা আছে বেশিরভাগই প্লাবিত হয়েছে। ওসব জায়গা থেকে পানি কমতে শুরু করেছে। এবং আরেকটি প্রসঙ্গ জানিয়ে রাখছি, দাবনের ফলে হোটেল মোটেল জোনে শরণতালের পানি উঠেছিল এবং অনেকটা তলিয়ে গিয়েছিল হোটেল মোটেল জোনে এলাকা, যাতে অনেক পর্যটক আটকা পড়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, যে পানিও কমে আসছে, সাথে পরিস্থিতি স্বাভাবিকের দিকে। যেমনটি আপনি বলেছেন, কক্সবাজারে গতকালকের একদিনের ভারী বর্ষণে গতকাল একদিনে 8 জন মারা গেছে, যার মধ্যে 6 জন ছিল পাহাড়ধসে, আর 2 জনের মধ্যে একজন ট্রলার ডুবিতে আর একজন শিশু উঠানে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। এবং যতটুকু জানতে পেরেছি, বোট মালিক এবং তাদের যে সমিতি আছে সেই সংগঠন থেকে যে তথ্যটি জানতে পেরেছি, প্রায় 8-9টি ট্রলার এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। তারা ধারণা করছে সব ট্রলার ডুবির ঘটনা ঘটেছে, এবং যে ট্রলার থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেই ট্রলারে আরো 4 জন মতো নিখোঁজ রয়েছে। এদিকে প্রশাসন যেটি বলছে, তারা তাদের চেষ্টা অব্যাহত রেখেছে বিভিন্ন অবস্থা থেকে পাহাড়ের লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে, এবং কক্সবাজার যে নিচু এলাকা এবং উপকূলবর্তী যেসব এলাকা প্লাবিত হয়েছে ওসব এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার জন্য। এদিকে পানি নামতে শুরু করে লোকজন তারা তাদের আবারও বাড়িতে ফিরছে, তবে ক্ষতের চিহ্ন রয়ে যাচ্ছে ব্যাপক। এই প্লাবনের ফলে শুধু পাহাড়ধস এবং হতাহতের ঘটনা না, সাথে মৎস্য গেট থেকে শুরু করে সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে কক্সবাজার থেকে ভারী বর্ষণ এবং পাহাড়ধসের ঘটনায় হতাহত এবং ক্ষতের চিহ্ন সর্বশেষ তথ্য। হিরো, আপনাকে ধন্যবাদ।